দিদি আপনার নাম? আমার নাম বর্ণালী সরকার। কি হয়েছে? আমি একটু বাইরে বটতলার দিকে গিয়েছিলাম একটা কাজে, তো আমি আসছিলাম, আসার পর তো এখানে বাড়ির সামনেই আমার পিছন থেকে দুজন আসছিল বাইক নিয়ে, পিছন থেকে গলার হারটা ছিনতাই করে নিয়েছে, কেটে নিয়েছে। কয়জন ছিল? দুজন ছিল। কোন দিক থেকে আসছিল? এই বটতলা সাইড দিয়ে আসছিল, এদিকে পিছন দিক দিয়ে আসছিল আমার। আশেপাশে কোনো সিসিটিভিতে কোনো ফুটেজ পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া গেছে, সিসিটিভিতে পাওয়া গেছে যে দুজন আসছিল বাইকে, কিন্তু পিছনে যে ছিল তার মুখটা ঢাকা, মুখ ঢেকে রাখছিল, আর সামনে যে সে হেলমেট পরেছিল। গাড়ির নাম্বার? গাড়ি কোনো নাম্বার ছিল না। আজকে কি আর কোথাও হয়েছে? হ্যাঁ আজকে শুনলাম যে মার্চেন্ট ক্লাব মাঠেও একটা হয়েছে 12টার সময়, আর আমার এখানে হলো 12টা 40। আতঙ্ক মনে হচ্ছে? আতঙ্ক তো লাগছেই যে একই দিনে এরকম পরপর রায়গঞ্জে দুটো ঘটনা ঘটে গেল, এরপরে তো অন্য কারো হতে পারে। রাস্তা বেরোনো মুশকিল, এরপরে কি করে বেরোবো? তাও আর বাড়ির সামনে, বাইরেও যাইনি, বাড়ির সামনে এরকম ঘটনা হয়ে গেল। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল, লিখে নিয়ে গেছে।